সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে ডিম আর ময়দা দিয়ে সহজে তৈরি অসম্ভব মজাদার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। একবার তৈরি করে দেখবেন, পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য এখানে একটা বোল নিয়েছি। এরপর প্রথমে এর মধ্যে একটি ডিম ভেঙে নিয়েছি। এখন একটি হ্যান্ড মিক্সের সাহায্যে ডিমটিকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো ডিমটিকে খুব ভালো করে একটু সময় নিয়ে ফেটিয়ে নিয়েছে। এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, আর 1/4 কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি। এখন আবারও সব কিছুকে খুব ভালো করে সময় নিয়ে বিট করতে হবে। এটাকে ততক্ষণ পর্যন্ত এভাবে বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো খুব ভালোভাবে গলে মিশে যায় আর ডিমের মিশ্রণটা যতক্ষণ না পর্যন্ত ফোমি হয়ে যায়। তো বিট করতে করতে যখন এই মিশ্রণটা অনেকটা ফোমি হয়ে যাবে, ওই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিলাম প্রায় 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, মানে 1/4 কাপ। এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দিব। তো অবশ্যই চেলে দিতে হবে, তাই এখানে একটি চালনি নিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা, খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ, আর 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার। এরপর খুব ভালো করে এগুলোকে চেলে নিচ্ছে। চেলে নেওয়া হয়ে গেছে, এরপর অবশিষ্ট অংশগুলোকে ফেলে দিতে হবে। এরপর এটাকে একপাশ থেকে ঘুরিয়ে ঘুরে খুব ভালোভাবে স্মুথলি মিশিয়ে নিতে হবে। তো একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু আমাদের নাস্তার ব্যাটার রেডি। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। তো আমি কেকগুলোকে বেক করব চুলায় 4 কাপের মধ্যে। তাই এখানে 3টা 4 কাপ নিয়েছে। এরপর 4 কাপের মধ্যে এভাবে সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছে, এতে করে কেকগুলোকে মোল্ড আউট করতে সুবিধা হবে। এরপর প্রতিটা 4 কাপে আমি সেমভাবে এভাবে ব্যাটার দিয়ে দিচ্ছি। তো ব্যাটার দিয়ে সবগুলো 4 কাপ কভার করে নেওয়া হয়ে গেছে। এরপর চলে যাচ্ছে এটাকে বেক করে নেওয়ার জন্য। তো বেক করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর 5 মিনিট হাই হিটে এটাকে প্রিহিট করে নিয়েছে। এখন ঢাকনা উঠিয়ে এর মধ্যে আমি 4 কাপগুলোকে বসিয়ে দিচ্ছি। এরপর চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো বেক করে নিব। আর এর মধ্যে কিন্তু আমাদের কেকগুলো একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। তো এখন 20 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমাদের কেকগুলো কিন্তু রেডি হয়ে গেছে আর খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো এখন আমার সবগুলো কেক কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আর কালারটা কত সুন্দর এসেছে। এখন আমি কেকগুলোকে মোল্ড আউট করে নিব। তাই একটি নাইফের সাহায্যে আমি এইভাবে এটাকে ছাড়িয়ে নিচ্ছি, এতে করে মোল্ড আউট করতে সুবিধা হবে। তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে মোল্ড আউট করে নিলাম। অনেক বেশি সফট আর তুলতুলে নরম হয়ে আছে, দেখতেই পাচ্ছেন, একদম তুলোর মতো নরম যেটাকে বলে। আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত মজার হয়ে আছে। তো এখন আমি এটাকে আপনাদের সাথে কেটে শেয়ার করে দেখাচ্ছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।